রাশিয়ার একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ওপর এবার যুক্তরাষ্ট্রের খড়গ নেমে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ থাকার অভিযোগ তুলে জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কির ওপর নিষেধাজ্ঞা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্যমন্ত্রী জিনা রেইমন্ডও বলেছেন, কোম্পানিটির ওপর মস্কোর প্রভাব থাকায় যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সেবা খাত গুরুত্বপূর্ণ ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, মার্কিনীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা হাতিয়ার হিসেবে ব্যবহারের সক্ষমতা রয়েছে রাশিয়ার, তাই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার বিক্রি করতে পারবে না ক্যাসপারস্কি, এমনকি বর্তমানে ব্যবহার হওয়া সফটওয়্যারগুলোর আপডেটও করতে পারবে না। ক্যাসপারস্কি জানিয়েছে, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনের সব দরজায় কড়া নাড়বে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন কোনো কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে কোম্পানিটি। আগামী 29 সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কির আপডেট ডাউনলোড, রিসেল ও লাইসেন্সিং করতে পারবে না মার্কিন গ্রাহকরা। আর নিষিদ্ধ ঘোষণার 30 দিনের মধ্যে নতুন কোনো ব্যবসাও করতে পারবে না ক্যাসপারস্কি। নিষেধাজ্ঞা অমান্য করলে গুনতে হবে জরিমানা।